সাদা পোশাকের ক্রিকেটে কিংবদন্তি স্মিথের ব্যাটিং আর দেখা যাবে না, উইলো তুলে এই উদযাপন অতীত হয়ে যাবে। ক্রিকেট সমর্থকদের জন্য এই বিষয়গুলো ভাবা যেন সত্যি কষ্টের। না, স্টিভেন স্মিথ অবসরের ঘোষণা দেননি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সেই পথেই তো আছেন, সামনের অ্যাশেজে তিনি খেলবেন কি না জানেন না। অবশ্য যেদিন তিনি একথা বলছেন সেদিনই গড়লেন টেস্টে এক কীর্তি, ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙেছেন, সেলিব্রেশনেও ছিল ভিন্নতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে চলছে অজি ব্যাটারদের দাপট, ওপেনার ওসমান খাজা 195 রান করে অপরাজিত, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে নজর তার, মানাস লাবুসেনে ফেরেন 79 রানে, আর স্টিভেন স্মিথ 104। খেলা শেষ হয়েছে দুই দিনের অস্ট্রেলিয়া স্কোর কার্ড, 4 উইকেট হারিয়ে 475। নতুন বছরের নতুন টেস্ট, স্মিথ সেঞ্চুরি করেই শুরু করলেন বছরের যাত্রাটা, আর সেই সাথে ভাঙলেন রেকর্ডও। স্টিভেন স্মিথের এই সেঞ্চুরি 30তম, অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের টেস্টে সেঞ্চুরি 29টি, স্মিথ টপকে গেলেন এই বিশ্বসেরা ক্রিকেটারকে। স্মিথের সামনে এখন শুধুই দুজন, অস্ট্রেলিয়া ক্রিকেটে টেস্টে রিকি পন্টিংয়ের সেঞ্চুরি 41টি, আর স্টিভ ওয়ার 32টি, স্মিথের নিচে থাকা ওয়ার্নারের সেঞ্চুরির সংখ্যা 25টি। স্টিভ ওয়াকে হয়তো টপকে যেতে পারবেন স্মিথ, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের ভেতর স্টিভেন স্মিথ এই রেকর্ডে সবার উপরে, দুয়ে থাকা জো রুটের সেঞ্চুরির সংখ্যা 28টি আর বিরাট কোহলির 27টি। বয়সটা 33, অস্ট্রেলিয়া দলকে 2010 সাল থেকে টেস্টে সার্ভিস দিচ্ছেন, আছেন ফর্মেও, বয়সের সংখ্যার হিসেবে স্মিথের অবসরের প্রসঙ্গটা খুব একটা আসে না। সেঞ্চুরি করার পর সংবাদকর্মীদের প্রশ্নও তাই অবসর কেন্দ্রিকও ছিল না, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন সামনের ঘরের মাঠের সিরিজগুলোতে তিনি খেলবেন কিনা, আর যার উত্তর তিনি দিলেন অবসরের বাতাস ছড়িয়ে, আমি জানি না, আপাতত খেলাটা উপভোগ করছি, আর কতদিন খেলতে পারবো সত্যিই জানি না, একটা করে সিরিজ ধরে এগোতে চাইছি, তবে এখনও উন্নতি করছি, কিন্তু সেটা আর কতদিন করতে পারবো জানি না। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটই স্মিথের সর্বোচ্চ পছন্দ, সাফল্যের সংখ্যাটাও বেশি এই ফর্মেটে, তাই তো যতদিন তিনি উপভোগ করবেন টেস্ট বিদায় জানাচ্ছেন না, তবে সামনের অ্যাশেজে নামবেন কিনা তারও উত্তর এখনও জানা নেই স্মিথের।